হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম জানাই। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে কিভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপের যে ডিফল্ট ওয়ালপেপার সেট করা আছে সেটাকে একটা সুন্দর ওয়ালপেপারে রূপান্তরিত করা, চেঞ্জ করে একটা সুন্দর বা একটা অ্যাট্রাকটিভ ওয়ালপেপার সেট করা। তো এই জিনিসটা খুব সহজ কিন্তু অনেকের ক্ষেত্রে কঠিন হয়ে দাঁড়ায়। যাই হোক, এই জিনিসটা আজকে আপনাদের আমি দেখিয়ে দেবো। আমি মূল ভিডিও শুরু করব এখনই। তার আগে আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন টেক টিউটোরিয়াল আইডিয়া ও বিজনেস রিলেটেড সকল ভিডিও পেতে, তাই না? তো প্রথমে আমাদের যা করতে হবে, আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপটিতে প্রবেশ করতে হবে। তো হোয়াটসঅ্যাপ অ্যাপটিতে আমরা প্রবেশ করলাম। এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে ডার্ক মোড করা আছে, মানে সব কিছু কালো রঙের, লাইট মোড করা নেই। এই ডার্ক মোড কীভাবে করবেন এই সম্পর্কে আমি কিন্তু অলরেডি একটা ভিডিও বানিয়েছি আপনাদের। এই ভিডিওর লিঙ্ক আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আপনার হোয়াটসঅ্যাপকে ডার্ক মোড করে নিতে পারেন। তো আজকে আমাদের যে ভিডিও টপিক সেটা দেখাচ্ছি কীভাবে এই যে আমি যে চ্যাট করছি, যে কথাগুলো লিখছি, এর পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা বেশি ভালো লাগে না। এই ব্যাকগ্রাউন্ডটা বা ওয়ালপেপারটা আপনি খুব সহজে চেঞ্জ করে একটা সুন্দর অ্যাট্রাকটিভ ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। এটা আমি দেখাচ্ছি। তো এই জন্য আমরা উপরে যে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন, এই থ্রি ডট অপশনে ক্লিক করব। ক্লিক করে আমরা সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে চলে যাওয়ার পর এই যে চ্যাট, এই অপশনটায় চলে যেতে হবে। এই অপশনটায় ক্লিক করলাম আমি। অপশনটায় ক্লিক করার পর আপনারা ওয়ালপেপার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। তো এই ওয়ালপেপার অপশনে ক্লিক করবেন। এখানে ওয়ালপেপার অপশনে ক্লিক করার পর আপনাদের ডিফল্ট যে ওয়ালপেপারটা থাকে সেইটা এখানে শো করছে। তো আপনারা যদি চেঞ্জ করতে চান এই চেঞ্জ অপশনে ক্লিক করবেন। তো আমি চেঞ্জ অপশনে ক্লিক করলাম। তো এখানে আপনার মনের মতো ওয়ালপেপার সেট করতে পারেন। এখানে অনেক ধরনের ওয়ালপেপার আছে, যেমন এই ব্রাইট মোডের অনেক ওয়ালপেপার আছে, ডার্ক মোডের অনেক ওয়ালপেপার আছে, আবার আপনার নিজস্ব ফটো অথবা আপনার গ্যালারিতে যে কোনো ওয়ালপেপার সেট করতে পারবেন। সলিড কালারের ওয়ালপেপার আছে, আপনার যেটা ইচ্ছা। আমি ধরুন ডার্ক কালার সেট করছি, ডার্ক ডার্ক থেকে এখানে অনেক 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 অ্যাট্রাকটিভ কালার এবং ওয়ালপেপার রয়েছে যেখান থেকে আপনি একটা সেট করে দিতে পারেন। ধরুন আমি এইটা সেট করলাম, এটা সেট করলাম। এখন জাস্ট আমরা ক্লিক করব এই সেট অ্যাজ ওয়ালপেপার, এখানে ক্লিক করব সেট অ্যাজ ওয়ালপেপার, ক্লিক করলাম। এটা আমাদের সেট হয়ে গেছে। দেখুন, এখন আমরা যদি পিছনে ব্যাক করি, পিছনে ব্যাক করলে আমাদের কিন্তু এটা সেট হয়ে গেছে। আমরা যদি কোনো চ্যাট হিস্ট্রির ভিতর ঢুকি, এই দেখুন একটু কী অ্যাট্রাকটিভ লুকে পিছনে ব্যাকগ্রাউন্ডটা শো হচ্ছে, কী অ্যাট্রাকটিভ লুকে পিছনের যে ওয়ালপেপারটা এটা কিন্তু শো করছে। আপনারাও চাইলে এটা যে কোনো ওয়ালপেপার আপনারা এখানে সেট করে নিতে পারেন। এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর সবশেষে বলবো, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অথবা নতুন দর্শক, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।